আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল মামলাগুলোর শুনানি হয়েছিল, শুনানি হয়েছে। দুপক্ষই আবেদনকারীদের তরফ থেকে আমরা উচ্চ আদালতে সওয়াল করেছি। আমাদের বক্তব্য যে টেট পেপার ওয়ান পেপার টু পরীক্ষা যে ফাইনাল কি আনসার, যে ফাইনাল কি আনসারের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে, সেই ফাইনাল কি আনসারের অনেকগুলো প্রশ্ন উত্তরই ভুল ছিল, এর ফলে পরীক্ষার্থীরা প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হয়েছে। এই এর ভিত্তিতে একক বিচারপতির কোর্টে মামলা করা হয়েছিল এই ফাইনাল কি আনসারকে কেমন জানিয়ে, কিন্তু একক বিচারপতি সেই মামলাগুলোকে গ্রহণ করেননি, উনি মামলাগুলো খারিজ করে দিয়েছেন বিস্তারিত শুনানির পর। তো এর বিরুদ্ধে আবেদনকারীরা যারা রিট মামলা করেছিলেন তারা রিট আপিল দাখিল করেছেন। রিট আপিলগুলো শুনানির জন্য এর ইতিপূর্বে শুনানি হয়েছে, আজকেও পুনরায় শুনানির জন্য প্রধান মাননীয় বিচারপতি টি অমরনাথ গোর এবং বিচারপতি বিশ্বজিৎ মালিক তাদের ডিভিশন বেঞ্চে মামলাগুলো ছিল। আজকে মামলাগুলো শুনানি হয়েছে। আবেদনকারীদের তরফ থেকে রিট আপিল যারা করেছেন তাদের তরফ থেকে আমরা আদালতে দেখিয়েছি যে কী কারণে কী আনসার কী অনেকগুলো কোশ্চেনের আনসার ভুল, এগুলো আমরা বিভিন্ন রেফারেন্স বুকের ভিত্তিতে দেখিয়েছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, অ্যাডভোকেট জেনারেল সেটা জবাব দিয়েছেন। পরবর্তী শুনানি আবার আগামী 24 এপ্রিল, এই মামলাগুলোর পরবর্তী পর্যায়ে শুনানি হবে।